নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি সায়ক, আমার সাথে আছে শৈফ দা। আমরা চলে এসেছি আজকে একটা বিশেষ জিনিস নিয়ে ডিসকাশন করতে। শৈফ দা, তো বিশেষ মানে বিশেষ কি? দেখো, আমি ভূমিকম্প হবে না, ভূমিকম্প হবে না, কিন্তু ভূমিকম্পের মতন ওরকমই কিছু একটা আমি তোমাকে বলছি। আমার বন্ধুরা জানে আমি এক্সট্রা টাইমের সাথে যুক্ত, কিন্তু তাদের মনে কোনো প্রশ্ন নেই যে আমি কি করি ওখানে। প্রশ্নটা একটাই যে আনোয়ার আলী কবে আসবে, কবে ফিরবে, এইটাই প্রশ্ন ওদের। আমিও ওদের প্রশ্নটা তোমার কাছে রাখছি যে তুমি বলো কবে ফিরবে। আমি আজকে একটা ছোট আমিও একটা তোমার মতো একটা গল্প দিই, মানে বলি আর কি। গল্প মানে যেটা অরিজিনাল ঘটেছে আজকে। আজ সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সিএবির ক্যাম্পাস আছে সল্ট লেকে, সেখানে দিল্লি ক্যাপিটালস প্র্যাকটিস করছে ক্রিকেটের। রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলির তত্ত্বাবধানে ঋষভ পন্ত এসছেন, ফিরে আসার লড়াই চলছে, ঋষভ পন্ত এসছেন। তা সেখানে কভার আমি স্বাভাবিক কারণে দাঁড়িয়ে আছি, প্র্যাকটিসটা দেখছি। পেছন থেকে এক ভদ্রলোক আমাকে বলে, দাদা কার প্র্যাকটিস হচ্ছে? আমি বললাম দিল্লির ক্রিকেট। বললাম হ্যাঁ। পেছন থেকে আমরা ওই তো সৌরভ গাঙ্গুলি আছে, রিকি পন্টিং, ঋষভ পন্ত রয়েছে। বলে আমি পেছনে তাকালাম, তো ভদ্রলোক দেখলাম একটা সিকিউরিটি গার্ড, তার ড্রেস পরে দাঁড়িয়ে, ইউনিভার্সিটির হয়তো সিকিউরিটি গার্ড। আমাকে দেখে বললেন, আপনি এক্সট্রা টাইম সাহিব দা? আমি বললাম হ্যাঁ। দাদা আমার ক্রিকেটে কোনো ইন্টারেস্ট নেই। ডাইরেক্ট সঙ্গে সঙ্গে আমার ক্রিকেটে কোনো ইন্টারেস্ট নেই। আমি কিছু ইন্টারেস্ট আমার মোহনবাগান। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মোহনবাগান বলো। দাদা আনোয়ার কবে মাঠে ফিরবে? একদম এই বিষয়টা, এই বিষয়টা দাঁড়িয়েছে যে মোহনবাগানের খবর কি হচ্ছে না হচ্ছে, বসুন্ধরার সঙ্গে খুব বাজে রেজাল্ট হলো, সেগুলো তার থেকে বড় কথা আনোয়ার কবে ফিরছে। কেন আনোয়ার মাঠে না থাকলে মোহনবাগানের ফলাফলের যে ফারাক ঘটে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু এখানে চোখে পড়ছে। তুমি কি চাইছো বলো? আমি তুমি যেটা বললে সেটা আমি ট্রেনে বাসে আস্তে আস্তে যখন আমি আমাদের বাঙালিদের ফুটবলের একটা আলাদাই আড্ডা হয়, তো এই প্রশ্নটা কিন্তু আমি অনেকজনের মুখে শুনলাম। তো দেখো, আনোয়ার চোটের কারণে বাইরে গেছে, আমরা মানছি, একটা ভালো প্লেয়ার, ওর অ্যাবসেন্সটা আমরা দেখতে পাচ্ছি, চোখে পড়ছে, কিন্তু তাহলে বাকি প্লেয়াররা কি না, সেটা আমি আসছি, বাকি প্লেয়াররা কি করবে না করবে, কিন্তু আনোয়ার কবে মাঠে ফিরতে পারে এটা একটা বড় প্রশ্ন। অবশ্যই না, যেহেতু তুমি বললে যেটা চোখে পড়ছে, আমাকে এটা সত্যি কথা, আমরা আগের দিনও এটা নিয়ে কথা বললাম যে আনোয়ারের অ্যাবসেন্সটা চোখে পড়ছে। দেখো আনোয়ারের অ্যাবসেন্স, বাকিরা কি করছে সত্যি কথা, কি বাকিরা কি করছে তাই তো। বাকিরা এত দামি টিম, একটা 70 কোটি টাকার টিম, ওয়ার্ল্ড কাপার, আলবেনিয়ার অধিনায়ক, তারপরে জাতীয় দলের এতগুলো তারকা, তাহলে তাহলে কি দলটা কি আনোয়ার দল নাকি মোহনবাগান দল? সেটাই তো, ওটাই হতে পারে না। আনোয়ার হচ্ছে পার্ট অফ দ্য টিম, আনোয়ার তো সব না, কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে আনোয়ার একটা বিগ ফ্যাক্টর। দেখো বিগ ফ্যাক্টর একটা বড় কারণ হচ্ছে আনোয়ার যে পজিশনে প্লেয়ার, সেন্টার ব্যাক, সেই সেন্টার ব্যাকে যে দুজন বিদেশি রয়েছে, হেক্টর আর তোমার হ্যামিল, সেই দুজন ভালো সেন্টার ব্যাক, কিন্তু সেন্টার ব্যাকদের এখন কিছু গুণাবলী হয়েছে, যদি তোমার টিম বিল্ড আপ ফুটবল খেলে তো তোমাকে প্রগ্রেসিভ পাস দিতে হবে, তোমাকে ফরওয়ার্ড পাস দিতে হবে, এবং তার সঙ্গে যখন অপোনেন্ট যখন আক্রমণে উঠবে তোমাকে নামতে হবে, নেগেটিভ ট্রানজিশন খুব কুইক হতে হবে, শুধু নামলে হবে না, নেগেটিভ ট্রানজিশনটা খুব কুইক থাকতে হবে। সেই দুটোর গুণাবলী ওদের মধ্যে যা আছে আছে, কিন্তু আনোয়ারের মধ্যে এই গুণাবলী, আনোয়ারের মতো মধ্যে যা আছে সেই গুণাবলী ওদের মধ্যে নেই। সুতরাং বিদেশিদের সেন্টার ব্যাকদের দিয়ে এইটা হবে না, মানে যে দুজন হাতে রয়েছে ভারতবর্ষে অপশন একজন, সে দল থেকে চলে গেছেন, মোহনবাগান প্রাক্তন অধিনায়ক প্রীতম কোটাল। সুতরাং মোহনবাগান এই সমস্যাটা তার সম্মুখীন হতে হবে। এবার বাকি বিদেশিদের কথা যদি বলি, আপফ্রন্টের বিদেশি, দেখো দুটো সেটা ডিফারেন্ট জোন। আপফ্রন্টের বিদেশি তোমার কামিন্স, সাদিকু, দিমি আর হুগো, এরা যে বিদেশিরা রয়েছে, আমার তো মনে হয় হুগো খুবই ভালো ফুটবল খেলছে, দিমি তো খুবই ভালো খেলে এসছে, খেলছেও, কামিন্স নিজের নামের প্রতি পুরোপুরি সুবিচার না করতে পারলেও করেছে, কিন্তু এখনো পর্যন্ত সাদিকু কিন্তু তার নামের প্রতি কোনো সুবিচার করতে পারেনি, শুধুমাত্র ডুরান কাপের সেমিফাইনালে গোলটুকু ছাড়া। আমি তোমাকে এটা বলতে পারি, বাকিরা কি করছে এই প্রশ্ন যদি আসে, আমি এখনই বলে দিতে চাই, বলেই দিই,
বলেই দিই, বলেই দাও। সাদিকুকে নিয়ে কিন্তু প্রচণ্ড বিরক্ত মোহনবাগান টিম ম্যানেজমেন্ট, এবং সেই বিরক্তির মধ্যে কিন্তু পরিবর্তনের ছাপও লুকিয়ে আছে, এটা তোমায় জানিয়ে দিলাম। সাদিকুর পারফরমেন্স নিয়ে কিন্তু সত্যিই চিন্তিত। এর কারণ হচ্ছে সাদিকুর যে ফুটবল, যে প্যাটার্ন অফ ফুটবলটা খেলে কেউ ছোট করছে না, কিন্তু মোহনবাগান যে প্যাটার্ন অফ ফুটবলটা খেলছে তার সঙ্গে সাদিকুর প্যাটার্নটা যাচ্ছে না, ম্যাচ করছে, ফিলোসফিটা ম্যাচ করছে, ম্যাচ করছে না, ম্যাচ করছে না। সাদিকুর সব সমস্ত জায়গায় ও চেষ্টা করে কি পায়ে পায়ে বল গেলে সেখান থেকে খেলাটা ফিনিশ করতে চায়, আর মোহনবাগান ফিনিশ করতে চায় তখন যখন রেজাল্ট হবে। মোহনবাগান যদি সামনে একটা অবস্ট্যাকল থাকে, কোনো একটা মার্কার থাকে, কোনো একটা প্লেয়ার থাকে, সে ব্যাক পাস করবে বা স্কোয়ার পাস করবে, সাইডে চলে আসবে, তারপরে আবার খেলা শুরু করে, আবার পজিশন নিয়ে আবার এগোবে, আবার জায়গা নেবে, আবার থার্ড ম্যান মুভ হবে, আবার জায়গা নেবে, কিন্তু কখন পজিশন লুজ করবে না। কিন্তু সাদিকু পজিশন লুজ করাচ্ছে, যে কোনো জায়গা থেকে শুটিং করে দিচ্ছে, যে কোনো জায়গা থেকে ফাইনাল পাস বাড়াচ্ছে, এইটা মোহনবাগান দলের সঙ্গে যাচ্ছে না, সেটা তাকে বোঝানো হয়েছে, এবং এটাই কিন্তু একটা সামগ্রিক কারণ। আমি তোমাকে বলছি যে পরবর্তীতে জানুয়ারির উইন্ডোতে সাদিকুর বদল হয় এবং অন্য যদি কেউ ঢোকে তার জায়গায়, আমি অন্তত অবাক হব না। ঠিক আছে, আমি বুঝতে পারলাম পুরো বিষয়টাই। তাহলে আমি একদম প্রথম প্রশ্নতে ফিরি, যদি এই ব্যাপারটা আনোয়ার আলীর অ্যাবসেন্সের কারণেই হয়ে থাকে, যে আনোয়ার কবে ফিরছে, আনোয়ার কবে ফিরছে তুমি সেটাও বলো। এবারে পাবলিকের বলবে, দেখেছো এক্সট্রা টাইম কি ছকে ঢোকে, মানে আসল খবরের হেডলাইন থাম্বনেল সব কিছু দিয়ে দর্শকদের বসিয়ে রেখে আনোয়ার আনোয়ার করছি আমরা, আনোয়ার নিয়ে কোনো উত্তর নেই, মাঝখানে এত কিছু দেখিয়ে দিচ্ছে এরা, এ ভিউ পাওয়ার নিনজা টেকনিক না, সেটাতে আসছি আমরা, কিন্তু খবরটা খবরই দেখো। যদি দেখো প্রথমে যদি বলে দিই, দেখো বিয়ে বাড়ির পাতে প্রথমেই তো আর খাসির মাংসটা মাটনটা আসে না, অবশ্যই না, হ্যাঁ প্রথমে অনেক কিছু থাকে, আস্তে আস্তে আসে, আমরা সেটাই লাস্ট ইম্পর্টেন্ট মানে মেন খবরটাই দিচ্ছি, যেটা আজকে হেডলাইন বা থাম্বনেল। দেখুন আনোয়ারের 6 সপ্তাহের ইঞ্জুরি, তাই তো? আনোয়ারের টাইম লাইন শেষ হচ্ছে, ইঞ্জুরির টাইম লাইন শেষ হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ। ডিসেম্বরের 15 তারিখকে কি আনোয়ার তারপরে ফিরতে পারবে? চলুন একটু দেখে নিই। দেখুন আনোয়ার তো শুধুমাত্র মোহনবাগান নয়, আনোয়ার কিন্তু ভারতীয় দলেরও ফুটবলার এবং খুব গুরুত্বপূর্ণ ফুটবলার। এই সময়ের মধ্যে কি রয়েছে, আনোয়ারকে মিস করছে ভারত মোহনবাগান দুটো দলই। দেখো 16 নভেম্বর কুয়েতের বিরুদ্ধে খেলা, 21 নভেম্বর কাতারের বিরুদ্ধে খেলা, প্রি ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রথমটা অ্যাওয়ে, তার পরেরটা হোম কাতারের বিরুদ্ধে, 13 জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এফসি কাপের ম্যাচ রয়েছে, এবং সেটা জানুয়ারিতে চলে যাচ্ছে, 18 জানুয়ারি উজবেকিস্তান, জানুয়ারি চলে যাচ্ছে। আমি একটা টেন্টেটিভ বলেছি, সেই সময় আনোয়ার ফিরবে কি ফিরবে না, একেবারে শেষ জায়গায় চলে আসবে, আনোয়ার হয়তো মাঠে ফিরে যাবে বা কিছুদিন হয়তো বাকি থাকবে, এমন একটা জায়গা থাকবে। মোহনবাগানের যে ম্যাচগুলো রয়েছে, দেখো 27 নভেম্বর ওড়িশা ম্যাচ মোহনবাগান কিন্তু পাচ্ছে না, 2 ডিসেম্বর হায়দ্রাবাদ এফসি বিরুদ্ধে আইএসএল এর ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ মোহনবাগান পাচ্ছে না আনোয়ারকে, 6 ডিসেম্বর ওড়িশার বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, আইএসএল ম্যাচ, হোম ম্যাচ মোহনবাগান পাচ্ছে না, 11 ডিসেম্বর মাঝিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, একেবারে ফিরে আসার সময় হবে বা সেই সময় বোঝা যাবে যে কি কন্ডিশন, পাচ্ছে না, 15 ডিসেম্বর নর্থ ইস্ট মোহনবাগান পাচ্ছে না, 21 ডিসেম্বর পাবে কি, সরি 20 ডিসেম্বর মুম্বাই সিটি এফসি গুরুত্বপূর্ণ ম্যাচ, আনোয়ার কি ফিরবে? বড় প্রশ্ন। এখন এই জায়গাটা বলে দিলাম, দেখুন 15 ডিসেম্বর এখন আনোয়ারের কি অবস্থা, এসব আনোয়ারের কানে শোনালে আনোয়ার শুনবে? আনোয়ারের পায়ে এখন ব্যান্ডেজ করা, একদম ওই প্লাস্টার করা, এবং প্লাস্টারটা কাটা হবে, তারপর সে বুঝতে পারবে গোড়ালির কন্ডিশন, বুঝতে পারবে সে ফিরবে, ডাক্তাররা বুঝবে ফিরবে, তারপর এক্সরে হবে, এমআরআই হবে, ফিরবে কবে ফিরবে, তারপর 15 ডিসেম্বর একটা টেন্টেটিভ ধরা হচ্ছে, তারপর একটা প্লেয়ার, কিন্তু 15 ডিসেম্বরে আমার ধারণা 15 ডিসেম্বর কিন্তু আনোয়ার ফিরবে না, তোমার এই পুরো ডিসেম্বরটা তোমায় পুরো দিতে হবে, পুরো ডিসেম্বরটা দিতে হবে, ডিসেম্বরটা দিয়ে জানুয়ারির তে যে ম্যাচগুলো থাকবে সেইগুলো, আর সেক্ষেত্রে দেখো ইন্ডিয়ার যে ক্যাম্প রয়েছে, আমি কিন্তু খুব বিশ্বস্তভাবে যে খবর পেয়েছি আনোয়ারের খুব ক্লোজ, আনোয়ারের দিকের ক্লোজ, সেখান থেকে যে খবর পেয়েছি সেটা আমি আপনাদের জানাতে চাইছি, সেটার জন্য একটু ওয়েট করুন, আমি বলে দিচ্ছি। ধরো 20 ডিসেম্বর 23 ডিসেম্বর 27 ডিসেম্বর মোহনবাগানে 3টে ম্যাচ,
আনোয়ার খেলতে পারবে না, আনোয়ার কিন্তু তখন স্ট্রাগল করছে, স্ট্রাগল করছে। তারপরেই কিন্তু তোমার এই 13ই জানুয়ারি 18ই জানুয়ারি ইন্ডিয়া ম্যাচ ক্যাম্প থাকবে, ইন্ডিয়া ক্যাম্প থাকবে, আনোয়ার কি সেই ক্যাম্পে যেতে পারবে? আমার ধারণা আনোয়ার সেই ক্যাম্পেও যেতে পারবে না, কেননা কন্ডিশনের যে জায়গা, যদিও আনোয়ার কিন্তু প্রচণ্ড চেষ্টা করছে ফেরার জন্য সবকিছু, অবশ্যই মোহনবাগান জাতীয় দল সবকিছু নিয়ে কিন্তু ও চেষ্টা করছে একদম, কিন্তু কথা হচ্ছে আমার ধারণা পারবেন না। এর কারণ হচ্ছে তোমার প্লাস্টার কাটার পর পুরোপুরি বোঝা যাবে, এবং 15ই ডিসেম্বরটা 15ই ডিসেম্বর নয়, তার সঙ্গে আরো 15-20 দিন তুমি ধরে নাও, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কারণ একটা প্লেয়ারকে মানসিকভাবে তৈরি হওয়ারও একটা জায়গা করে দেওয়া উচিত আমাদের। পুরো লেগ শেষ হলে আইএসএল এর আনোয়ারের মনের জন্য নিয়ে কোনো প্রশ্ন করো না, না একদমই করবো না, কারণ আমরা জানি ও ও হাটে যে প্রবলেম নিয়ে ফুটবল খেলছে, অবশ্যই সাধারণ মানুষ অনেকেই অনেক কিছু করতে পারবে না, করতে পারে না। আনোয়ারের এটা তোমায় বলতে পারি, আনোয়ার কিন্তু এই লেগের শেষে যেহেতু বড় ম্যাচটা হবে সেখান থেকে পাওয়া যেতে পারে, আর নয়তো সেকেন্ড লেগ পুরো জানুয়ারি থেকে পুরো আইএসএল এ অ্যাভেলেবেল থাকবে, এটা আমার এবং আমি শুধু অ্যাজাম্পশন বলছি না, আমি এর মধ্যে তোমায় বলেও দিচ্ছি যে আনোয়ারের পারিবারিক সূত্রে খবর আমার কাছে এসেছে। তাহলে দর্শক বন্ধুরা আপনারা এবার বলো তুমি কি বলতে চাইছো, আমি কি বলতে চাই, তুমি বলো আনোয়ারকে ছাড়া তুমি যদি মোহনবাগানে কোচ করি তুমি কি করবে? আমি কি করব, আমি সেই সব জায়গায় যেতেই চাই না। আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে আনোয়ার ফিরে আসুক, আমরা সেটা তো সবসময় কামনা করছি, যত তাড়াতাড়ি পারবে ফিরে আসুক, কিন্তু ওর অবর্তমানে যেন বাকি দল রেসপন্সিবিলিটি নেয়, দায়িত্ব নেয়, কারণ এটা হচ্ছে আমরা আমরা সবসময় জানি এটা টিম গেম, আমরা একজন দুজন বেরিয়ে যেতেই পারে কিন্তু তার জন্য সবাই সাফার করবে তা তো না, আমরা তো একটা দলগতভাবে আমরা এগোবো, ওই বিষয়টাই আমি বলতে চাই। তো আশা করছি দলটা মোহন বাগান, আর দর্শকরা আশা করছি আমাদের সাদিকু নিয়ে খুব টেনশন আছে সোজা না, সাদিকু নিয়ে কিন্তু ভাবতে হবে, মানে ভাবছে টিম ম্যানেজমেন্ট ভাবছে, সুতরাং কি হবে সেটা সেটারও উত্তর আমরা উইন্ডোটাতে আমরা বুঝতে পারবো। তো আশা করছি দর্শক বন্ধুরা আপনারা জবাব পেয়েছেন কিছুটা হলেও, তো আজকে এতটাই অবধি থাক, ঠিক আছে? তো আমরা সবাই কামনা করছি আনোয়ার যাতে খুব তাড়াতাড়ি শিগগিরই মাঠে ফেরে, আর এত দূর থাক, নমস্কার। এক্সট্রা টাইম বাংলার পর্দায় আপনাদেরকে আবার দেখা হবে, আমার সাথে শৈফ দা। যদি এই ছেলে কেমন লাগছে, ঠিকঠাক আছে তো? যেটাই যেটাই লাগুক সেটা মানে গুনিয়ে নেবেন, আর কোনো টিপস যদি দিতে হয়, কোনো ভোকাল টনিক দিতে, লোকাল টনিক দিতে হয়, লোকাল টনিক আমাদের ওই কমেন্ট বক্সে দিয়ে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এই স্টোরিটা আপনাদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আবার দেখা হচ্ছে এক্সট্রা টাইম বাংলার পর্দায় কিছুদিনের মধ্যেই, আজকেও হতে পারে, আজকেও হতে পারে, কাল তো হবেই, না না হতে পারে, মানে আছি নিয়মিত আছি, ঠিক আছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।